সুপ্রিয় দর্শক, এ বয়স জানে রক্তদানে পুণ্য ও ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। এই প্রতিপাদ্যকে উপজীব্য করে বাংলাদেশ ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী দেশব্যাপী পালিত হচ্ছে। এই প্রতিষ্ঠা বার্ষিকীকে উপলক্ষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়, সংগৃহীত রক্ত বিতরণ, হেলথ ক্যাম্পের আয়োজন করে উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস মানে বঙ্গবন্ধুর ইতিহাস। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগ প্রতি বছরে নেয় এবছরও তাদের প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে। রক্তদান কর্মসূচি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি আজকে এখানে ব্লাড ডোনেট করলাম। আমি মনে করি প্রত্যেকেরই রক্তদান করা উচিত। রক্তদান মানুষকে আরও সুস্থ রাখে আমার মনে হয়, এবং মানুষের 3 মাস পরপর না হলেও 4 মাস পরপর রক্তদান করা উচিত। এটা আমার 9ম বারের মতো রক্তদান করা। আমি সর্বোপরি শেষ বলতে চাই যে রক্তদিন জীবন বাঁচান। ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানুষের ওজন 45 কেজির উপরে হলেই তারা রক্তদান করতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। এর আগে আমি সোহরা মেডিকেলে দিয়েছি, ঢাকা মেডিকেলে দিয়েছি। তারপরে আমার বিভিন্ন ফ্রেন্ডরা যখন বলে তাদের পরিচিত আত্মীয় স্বজন কারো ব্লাড দরকার হয়, তখন আমি ব্লাড ডোনেট করি। আমি হচ্ছে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আছি, ল ডিপার্টমেন্টে পড়াশোনা করছি ওখানে, এবং আমি হচ্ছি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তো কি ছাত্রলীগ তো রক্ত এর আগে দিয়েছে বিভিন্ন আন্দোলনে সংগ্রাম, এই রক্তদানটা স্বেচ্ছায় ছাত্রলীগ কেন 75তম মানে জন্মবার্ষিকীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন রক্তদানের যে কার্যক্রম এটা কেন গ্রহণ করবে? রক্তদান এটা অবশ্যই দরকার, রক্তদান কর্মসূচিটা, কেননা এটার মাধ্যমে আপনার এই ফান্ডিংটা যখন থেকে যাবে বিভিন্ন মানুষের, বিভিন্ন যখন রক্তের প্রয়োজন হবে তখন তারা হচ্ছে এখান থেকে রক্ত নিয়ে তারা জীবন বাঁচাতে পারবেন, এই জন্য এই কর্মসূচিটা চালু করা হয়েছে। কি বলবেন আগামীতে এই রক্তদান কর্মসূচি সম্পর্কে, কি অভিজ্ঞতা? হ্যাঁ, আমি চাই যে এই রক্তদান কর্মসূচি সবসময় অব্যাহত থাকুক। ফার্স্ট টাইম রক্ত দিয়েছি, কিন্তু ফার্স্ট টাইম রক্ত দিয়েও আমার অনুভূতিটা খুবই ভালো, কারণ আমি এটা মানবতার কাজে আমার রক্তটা দান করেছি। অনেক মানুষের কাজে লাগবে, অনেক মানুষ আমার এই রক্ত পেয়ে অনেক উপকৃত হবে। সেজন্যই আমরা বাংলাদেশ ছাত্রলীগ, আমরা সবসময় চাই যে মানুষের সেবায় নিয়োজিত থাকতে। সেজন্যই আমরা মূলত এই আজকের রক্তদান কর্মসূচি করেছি, কারণ আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সে উপলক্ষেই আমরা এটা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিটা চালু করেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ইতিহাস ঐতিহ্য সাফল্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের 75তম জন্মদিন উপলক্ষে আমাদের আজকে ছাত্রলীগের যে রক্তদান কর্মসূচি, এখানে আমি রক্তদান করতে পেরে নিজেকে ধন্য মনে করি। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রক্তদান হলো সবথেকে বেশি মানবিক একটি কাজ, আর বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে রক্ত দিয়ে নিজেকে ধন্য মনে করতেছি। আর আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আরেকটি কথা বলতে চাই যে ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার যে চারটি লক্ষ্যর কথা মানে ভিত্তির কথা বলেছে, যে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি, এই জিনিসগুলো বাস্তবায়ন করার জন্য আমরা ছাত্রলীগের প্রতিটি কর্মী কাজ করে যাব। আর এই 75তম জন্মদিন উপলক্ষে যে আমাদের বৃক্ষরোপণ হয়েছে, শীত বস্ত্র বিতরণ হয়েছে, শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী দেওয়া হয়েছে, রক্তদান কর্মসূচি হয়েছে, এছাড়াও আমাদের মাসব্যাপী কর্মসূচি আছে, প্রতিটি কর্মকাণ্ডেই আমরা অংশগ্রহণ করব বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কর্মী। ইনশাল্লাহ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।